আপনারে জোর করে আটকে রাখার অধিকার তো আমার নাই। ঠিক আছে আসেন। সব ছেলে মানুষ একরকম, আর দোষের বেলায় খালি আমার ভাই জানেন না। এই যে বানু আমারে কথায় কথা অপমান করে, ভুল বুঝে, আমি কি মুখ ফুরিয়ে নিয়েছি? মুখ তার দিক থেকে ফিরিয়ে রাখা যায় যারে ঘৃণা হয়, কিন্তু আঙ্গুলতা সে তোমার এত ভালোবাসে। আমাকে একদম বিরক্ত করবে না, নাহলে কিন্তু চরম কিছু ঘটে যাবে। হ্যাঁ হ্যাঁ কি বলেন? আঙ্গুর গাড়ি থেকে নেমে আপনাদের বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। আপনি আমার বন্ধুর সাথে রাগ করে আমার দাওয়াত ফলায় দিয়া চলে এলেন, সেটা তো হইতে পারে না। আপনাকে কে বলেছে যে আমি আপনার বন্ধুর সাথে রাগ করে চলে যাচ্ছি? বিষয়টা আমি বুঝে গেছি ভাইজান, তোমার আর কিছু বলতে হবে না। অনেক তাইরে নাইরে করছো, এখন তুমি বাটে পড়ে গেছো। সম্পা তুমি যে আমার বাড়িতে আসছো এতে আমি খুশি হয়েছি, যদিও তুমি এখনো বলো নাই তোমার আসার কারণটা। বলছে কি ঐশ্বের আসছে এমন সকালবেলা আমাকে বাড়িতে গেছিল, বাড়িতে যেয়ে কিছু কথা বলে আসছে, ওই কথাগুলো সত্য না মিথ্যা সেটা জানার জন্যই আপনার কাছে আমার আসা। কথাগুলো কি? না সে আমারে বললো আপনি নাকি তারে নির্বাচন থেকে সরে যেতে বলছেন। বলছি তো। কারণটা কি? কারণটা কি সিরাজ তোমার বলে নাই? না বলছে, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই। এবার সিরাজের জেতার কোনো সম্ভাবনা নাই, টাকা পয়সা যাতে নষ্ট না করে সেই জন্য তারে নির্বাচন করতে না করছি। এবার রূপাখালী ইউনিয়নের চেয়ারম্যান হবে আমার স্ত্রী। কিন্তু আপনার তো স্ত্রী নাই। নাই হবে, কথাবার্তা চলতে আছে। ও তা কোথায় কথাবার্তা চলতেছে বলতে অসুবিধা আছে নাকি? না অসুবিধা নাই বলাই যায়, ধরো এই গ্রামেই চলতে আছে। আমি তো গ্রামের বাইরে বিয়ে করতে পারবো না। কেন বোঝো না কেন? আমার স্ত্রী হবে আগামীবার এই ইউনিয়নের চেয়ারম্যান, তা চেয়ারম্যান হইতে হলে তার এই এলাকার ভোটার হইতে হবে না, এই সহজ কথাটা তোমরা বোঝো না কেন? ও আচ্ছা আচ্ছা, তোমার জন্যে আমার খুব খারাপ লাগতেছে চম্পা। না 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 তোমারে বিয়ে করতে পারলাম না সেই জন্য না, এত আশা করেও তুমি চেয়ারম্যান হইতে পারতে আসো না সেই জন্য আর কি। পারবো কি পারবো না সেটা কি এখনই বলা যায়? যায়, আমি বলতে পারি। আর কেন বলতে পারি সেটা তুমি তোমার বাপরে জিগাইলেই জানতে পারবা, আবার সিরাজরেও জিগাইতে পারো, সেও বিষয়টা জানে। সে যে বিষয়টা জানে সেটা আমি সকালেই বুঝতে পারছি। সিরাজ চেয়ারম্যান আমারে প্রস্তাব দিছে, আমি যেন তারে সাপোর্ট দিয়া নির্বাচন থেকে সরে যাই। তাই নাকি? জি। আপনার কি মনে হয়
আমি যদি সিরাজ চেয়ারম্যানের সাপোর্ট দেই কিংবা সে যদি আমার কি পারবেন পারবেন আপনার স্ত্রীর চেয়ারম্যান বানাইতে? এই সামনে গরু গা ছড়ানো লাভ গাছটা খাই বলতেছি না, চম্পা আমার স্ত্রী চেয়ারম্যান হবে। এত জোর কিসের আপনার? এটাও তুমি তোমার বাপ প্রিয়ার সিরাজ চেয়ারম্যানের জিগায়ও তারাই বলতে পারবে, কারণ তারা বিষয়টা জানে। আর কিছু? আমি কিন্তু আপনার একটা প্রস্তাব দিছিলাম। কি প্রস্তাব বলতো? বলছিলাম বিয়াটাকে নির্বাচনের পরে করা যায় না? না, আমি আপনার কথা দিতেছি আমি পাল্টি খাবো না। তবুও না, আমার উপরে বিশ্বাস রাখতে পারতেছেন না? চম্পা, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, এটা হলো মান সম্মানের ব্যাপার, তোমারও আমারও। ঠিক বুঝলাম না। দেখো, তুমি একটা আবিয়াইতা মাইয়া আর আমার ঘরেও বউ নাই। এখন আমি তোমার নির্বাচন করব, টাকা পয়সা খরচ করব, লোকজন ভুল বুঝতে পারে। আর তাছাড়া বিষয় আরও একটা আছে, চম্পা আমার বড় সাত, আমি আমার স্ত্রীর নির্বাচন করব, অন্য কারণ না। যাই হোক, এখন তো আর এসব আলোচনায় বেরোয় কোনো লাভ নাই, তুমি তো আমার প্রস্তাব পছন্দ করতেছ না। যাই হোক, যাই দেখি তোমার কিছু খাওয়াইতে পারি কিনা। না না, লাগবে না কিছু। আমি চম্পা, সংসারে আমার মানুষ নাই ঠিকই, তাই বলে মেহমানদারি করতে পারবো না, এটা ঠিক না। এই যে দেখো, কথা দিছিলাম সাথে করে নিয়ে আসছি। আরে দায়িত্ব, সিরাজ চেয়ারম্যান একটা ওয়াদা করছে, সেটা সে পালন করবে না? কি হলো, ফাঁসটা না ভেঙে দিলা? কথায় আছে না, পাগলের সুখ মনে মনে, আপনার আছে সেই দশা। মানে কি? আপনি তারা ফিরে আনছেন? আনলাম তো। জি না, আপনি তারা ফিরে আনেন নাই, আপনি যাওয়ার আগেই সে গাড়ি থেকে নাইমা আমাদের বাড়ির দিকে রওনা হয়েছে। হাইটা কি কথাটাকে মিথ্যা বললাম চেয়ারম্যান সাহেব? না মানে তোমার এই খবর কে জানাইলো? খবর কে জানাইছে সেটা তো আপনার জানার দরকার নাই, খবরটা পাওয়ার পরেই আমি আপনারে ফোন দিছিলাম। ও, বিষয়টা তাহলে এই। কেন, আপনি কি অন্য কিছু ভাবছিলেন নাকি? না, অন্য কি ভাববো? আসে কই? আছে, ঘরেই আছে। যাই, ওর সাথে একটু কথা বলা দরকার। ভাইজানের সাথে আপনার কথা বলার কোনো দরকার নাই। আরে না 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 না, তুমি নাই বললে তো হইবো না, এই বিষয়টা একটা ফয়সালা করতে হবে, উনি তো। জি না, বিষয়টা আমাদের পারিবারিক বিষয়, আমরা বুঝবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি তারে ফিরে আনছেন, খোদা হাফেজ। আরে উনারে না নিয়ে আমি কেমনে খোদা হাফেজ যাবো? আর বললাম না, উনার কারণে আমি লোকজনকে দাওয়াত দিছি, তুমি আশিকটা ডাকো, উনারে আর আশোকটা নিয়ে আমাকে বাড়িতে যাবো। ও, ভাইজান আর তারে নেবেন, আমারে নেবেন না? আরে না না, বিয়ার আগে তোমার আমাকে বাড়িতে যাওয়াটা একদম ঠিক হবে না। ভালো উসিলা বাইর করছেন, তবে যত উসিলাই বাইর করেন আমি কিন্তু আসল কারণটা বুঝতে পারি, কারণ আপনি যদি চলেন পাতায় পাতায় আমি চলি শিরায় শিরায়। খোদা হাফেজ, উনি আজকে আপনাদের বাড়িতে যাবে না। সরি, আপনি এখন ওনাদের পারিবারিক বিষয়, সুতরাং আমার আর এখন কিছু বলার নেই, আসি। আচ্ছা, কিছু মনে করেন না, মানে আপনার সাথে না একটা জরুরি বিষয় আলাপ করা আছে, একটু আসবেন। এরা দুটা ভাই বলি না, একটু তেরা কিছু অপর দুজনের একটু টাইট দেওয়া লাগে,
এই জন্য আপনারা আমার একজোট হইতে নিজেকে স্বার্থে, তা নাহলে কিন্তু আমরা দুজনে কেউ এই বাড়িতে টিকতে পারব না। আর শুনি, কর্মপন্থা নিয়ে আমরা পরে আলাপ করব। আসি তাই আসি। ওই লোকটা কি বলে গেল? বললো যে আশ্চর্য, হাসতেছেন কেন, কি বলছে? না, বললো যে সে আপনাকে অনেক ভালোবাসে। এটা বলছে? হ্যাঁ, আমি আপনার অনেক অন্যরকম মানুষ মনে করতাম, এখন দেখি যে আপনিও সিরাজ দফাদারের মতো বানায় বানায় মিথ্যা কথা বলেন। দেখেন, আপনার আমি একটা কথা বলে, আচ্ছা ভালো কথা, আপনি কি মনে করে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে আমাদের বাড়ির দিকে হাঁটা দিয়েছেন? রাস্তাঘাট কিছু ছিলেন আপনি? আপনাকে আপু ফোন দিয়েছিল। দিবে না? আচ্ছা আপনার তো জেদ কেন? জানি না। আপনার কি জানি না বলার রোগ আছে? যেটাই জিজ্ঞেস করি সেটাই জানি না, সেটাই জানি না। একদম হাসবেন না, আপনার হাসি আমার একটু ভালো লাগে না। আসেন। তোমার বন্ধুরে কিছু করবা? সে কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি শুরু করছে। কি করছে সে? সে তার সাথে মিলা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চালাইতেছে। তা তো করবই, দুজন তো একই কিছু। কথায় আছে না, রতনে রতন চিনে, ভ্রমরে চিনে মধু, স্টিমারের সারেং চিনে চিংড়ি মাছার কদু। দুজনে তো স্টিমারের সারেং, ভালোবাসার স্টিমার থাকো, প্যাসেঞ্জার থাকুক আর না থাক ভো করে ছুটছে। হ্যাঁ, চানপুর, বরিশাল, ঝালকাঠি, হুলারহাট, ভান্ডারিয়া পার হয়ে যেতেছে, রাঙ্গাবালি পার হয়ে গিয়ে গভীর সমুদ্রে। হাসিস না, হাসিস না, এগো খাই খাইছিল দেখে ঠেলা মালিকের কথা মনে পড়তেছে, ওই যে বালিকার ঠেলা মালিকা, এই বাবা আমাকে বাড়িতে খুঁটি কাটছিল না? ভাইজান তুমি তো ভালো মিলাইছো। আরে মিলানোর আর দেখছোস কি, তুই গেলে অপেক্ষা কর। সিরাজ যা মাথা মোটা সিরাজ যা, ওরে এমন শিক্ষা দেবো আমি, ও আর জীবনে মোটরসাইকেল নিয়ে ছুট দিব না। খারাপ হয়েছে শিলিগা, বাড়িতে মেহমান আছে, আদর আপ্যায়নের ব্যবস্থা করছা? হ্যাঁ, সেই জন্যই তো মেহমানরা তোমার ঘরে নিয়ে আসছি, তুমি বসে গল্প গুজব করো, আমি আদর আপ্যায়নের বন্দোবস্ত করি। তা আপনি কি রাগ করে গাড়ি থেকে খালি হাতে নেমে গেছেন, মানে কাপড় চুপড়ের ব্যাগ? খুব ভালো করছেন ভাইজান, তাহলে যাও বাজারে যাও, তার জন্য কাপড় চোপড় এগুলো কিনে নিয়ে আসো। না না, অবশ্যই যাব, তো একবারে কি বিয়ার জামা কাপড় নিয়ে আসবো নাকি? খারাপ হয় না ভাইজান, দেখো তার সাথে আলাপ কইরা বুঝবারটা হয় কিনা। আসেন বসেন, গল্প করি। মানু বইলে গেল না গল্প করতে? আচ্ছা, কী ধরনের গল্প আপনার পছন্দ? পারিবারিক, সামাজিক, ভৌতিক না ঐতিহাসিক, কোনটা? অবাক হইতেছেন আমার ব্যবহার কথাবার্তা দেখে। অবাক কিন্তু আমিও কম হইতেছি না আপনার কাজকর্ম দেখে। দেশের নাম করা নাই কেয়া, আমার মতো একটা চাষার জন্য আপনি। আচ্ছা, আপনি কি আপনার নিজের ওজনটা বুঝতে পারেন না? দেশের লক্ষ কোটি মানুষ আপনার ভালোবাসে, আর আপনি শুধু কথাটা আপনাকে আমি বলতে চাইনি, কিন্তু আমি কথাটা না বললে আর উপায় নেই, কারণ আপনার এইরকম ছোট হওয়াটা দেখতে আমার ভালো লাগতেছে। দেখেন, আমাদের মধ্যে কিন্তু ভাব ভালোবাসার কথা হয় না, কিন্তু আপনার আচার আচরণ সেরকম ইঙ্গিতই কিন্তু করতেছে। আমি কি ঠিক বললাম? তার জবাব না দিলে তো আলাপ আলোচনা চালায় যাওয়া মুশকিল, তার জবাব দেন আমি কি ঠিক বলছি? নিরবতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলতেছি, আপনার সঙ্গে কোনো প্রকার সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি, জীবনটা দিয়ে ভালোবাসি, সে ছাড়া আমার জীবনে আর কোনো নারীর স্থান নাই। বারো আমার ভাত দেয়া আমার ক্ষুধা লাগছে।
চম্পা এইদিকে কই গেছিল? এই পথে তো হেলুমাতবরের বাড়ি। কি চেয়ারম্যান সাহেব, বন্ধুর বাড়ি থেকে আসলেন? শুনলাম আপনার বন্ধুর বাড়িতে নাকি নায়িকা আসছে। এই খবর তোমার কাছেও পৌঁছে গেছে? এলাকার চেয়ারম্যান নায়িকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, সেই কথা কি আর চাপা থাকে? হয় হয়, কি করবো কও, নায়িকা জোর করে ধরছে যে চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়নটা একটু ঘুরে দেখান। তা চম্পা, তুমি এদিক দিয়ে কই থেকে এলা? কই আর যাব, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি। না, এইটা অনেক ভালো কাজ, মানুষের খোঁজ খবর রাখা, মানে শুধু চেয়ারম্যান হওয়াটাই তো বড় কথা না। কিন্তু আমি তো চেয়ারম্যানই হইতে চাই। হেলু মাতবরের কথাটা শোনার পরেও? শোনার পরেও আপনি বুঝি চান না? আমার না চাইয়া যদি উপায় থাকতো আমি চাইতাম না, কিন্তু তুমি কিন্তু পারতা আমাদের সাপোর্ট দিতে। পারি না, পারি না। আচ্ছা, আপনি কি আমার একটা কথা বলবেন? কি কথা কও তো? এইবার চেয়ারম্যান হবে আমার স্ত্রী। হেলু মাতবর এই কথাটা কিসের জোরে বলে? আর সত্যিই কি হবে বলেন, আমি শুনছি, কারণটা আপনি জানেন। তুমি হেলু ভাইয়ের বাড়ি থেকে আসলা তাই না? আমি আপনারা যে কথাটা জিজ্ঞাসি আগে সেই কথাটার জবাব দেন। আমি জানি না চম্পা। কিন্তু আমি যে শুনলাম। তুমি কি শুনছো সেটা আমি জানি না চম্পা, তবে আমি একটা কথা বলি, সত্যি যদি তুমি যে ভাই বলেন। হ্যাঁ সিরাজ, তুমি কই? জি, বাড়ির দিকে যাইতেছি। ও শোনো, এই তোমার যে একবার সন্ধ্যার পরে আসতে হয় আমার বাড়িতে। কি বিষয় বলেন তো ভাই? আরে আছে আছে আছে, শোনো, এই রাইতে কিন্তু তুমি আমার এখানেই খাবা। কি ব্যাপার ভাই, ঘটনা কি আজ রাইতেই ঘটবো নাকি? ধরছো ঠিকই। কে, কোন বাড়ির মেয়ে এখন? তো সেটা আইলেই দেখতে পাবা। শোনো সিরাজ, তুমি না আসলে কিন্তু কাজটা হবে না, আমার গার্জিয়ান বলো, সাক্ষী বলো, সবই কিন্তু তুমি। সময় মতো চলে আসো, কেমন? রাখলাম। হেলা মাতবর বিয়া করতেছে আজ রাইতেই, আমারে দাওয়াত দিল। তা তো দিবেই, আপনি হইলেন এই এলাকার চেয়ারম্যান, আপনি ছাড়া কি মানুষের জন্ম মৃত্যু বিয়ে হইতে পারে? এইটা কিন্তু আবার একটু বেশি হয়ে গেল না? যাই হোক, বিয়েটা কিন্তু আজ রাইতে তোমারও হইতে পারত, আর হইলেই আগামীতে তুমি নিশ্চিত চেয়ারম্যান। কি আর করা, ভাগ্যে নাই তোমার। আসি। না ভাইজান যেহেতু বলছে সে একজনরে ভালোবাসে, তাহলে তো আপনার কোনো ভরসা নেই। দেখেন, বিষয়টা যদি অন্য কিছু হইতো তাহলে কিন্তু আমি ভাইজানরে বুঝাইতাম, কিন্তু আপনিও বুঝতে পারতেছেন এই ব্যাপারে আমার কিছুই করার নাই। আচ্ছা, ভাইজান কারে ভালোবাসে এটা কি আপনি জানতে চাইছিলেন? একটা কাজ করছেন, জানতে যাবেন না, আর তার ভালোবাসার মানুষটারে দেখতে চান? এটা বলা যায় নাকি? কেন বলা যাবে না? কেন, কোন মহারানীর জন্য ভাইজান আপনারে গ্রহণ করতে পারতেছে না সেটা আমাদের জানার দরকার আছে না? হাম্মক কোনখানকার। আরে ভাইজান তারে বলছে সে একজনরে ভালোবাসে, আর সেইটা শুই না। আচ্ছা হাম্মক, ভাইজানের যদি কারোর সাথে এরকম সম্পর্ক থাকতো সেটা আমি জানতাম না? আর আমি যদি জানতাম ভাইজানের এরকম একটা সম্পর্ক আছে, তাহলে ভাইজানের সাথে তো আপনারা আমি কথা বলারই চান্স দিতাম না। আচ্ছা, আপনার আমি কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আপনার বিষয়টা না আমি আসলে ঠিক বুঝতেছি না, মানে আপনি এত বড় একজন নায়িকা, এত সম্মানীয় ব্যক্তি,
আমাদের মতো গ্রামের এরকম একটা সাধারণ পরিবারের সাথে আপনি মিশতে চাইতেছেন কেন? কি হলো? উত্তর দেন, এটা জানা আমার খুব দরকার। আমি জানি না। ফুরে আমার শুরু হয়ে গেল জানি না রোগ। আচ্ছা আপনি যখন কিছুই জানেন না, আমার একটা ভালো করে কথা কোন তো। আপনি কি এইটা জানেন যে আপনি নিজে কি চান? জানেন এটা নাকি এইটাও আপনার জানি না রোগ খায় ফেলছে? জানি। আল্লাহ মেহেরবান যে এইটা অন্তত আপনি জানেন। তো কি চাইতেছেন আপনি? হয় আপনার ভাইজানকে নিয়ে আমি ঢাকায় যাব, নহয় আমি এখানে থাকব। কিন্তু ভাইজান তো এই বাড়িঘর ফালায় আমারে ফালায় কোনোদিনই ঢাকায় যেতে পারবে না। তাহলে আর কি, আমি এখানে থাকব। তাইলে আপনার নাটক সিনেমা করবো না? ওয়াল্লা এত দূর? আমি চাইলে এসে আরো অনেক দূরে যেতে পারি। একজনে ভালোবেসে আরেকজনের কাছে আসে, তার মনে পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোনখানে, নিজে জলে মন পড়া গুনে, মন পড়ানো খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়।